আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي محمد ذكره روح لأنفسنا محمد شكره فرض على أمامي محمد ذكره روح لأنفسنا محمد شكره فرض على أمامي محمد أشرف الأعراب والعجم محمد أشرف الأعراب والعجم محمد خير من يمشي على قدمي محمد خير من يمشي على قدمي أعد ذكرى محمد لنا أنا ذكراه أعد ذكرى محمد لنا أنا ذكراه هو المسك ما كررته يتزوع هو المسك ما كررته يتزوع মহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الله تعالى দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা তার প্যারা হাবিবের জীবনী আলোচনার মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি
প্যার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত হিসেবে নির্বাচিত করেছেন। শুরুতেই কয়েকটা কথা, যে আসলে আমরা যে মজলিসে একত্রিত হয়েছি, যার জীবন সম্পর্কে আমরা জানব, তিনি এই পৃথিবীর সাধারণ আমাদের মতো কোনো মানুষ না, তিনি বিশ্ব মানবতার শ্রেষ্ঠ সন্তান, তিনি আল্লাহ তাআলার প্রিয় হাবিব এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। মানুষের কল্যাণে আল্লাহ তাআলার পক্ষ থেকে যাকে নবুয়তি প্রদান করা হয়েছে, যার পূর্ণ জীবনটাই আমাদের জন্য হেদায়েত, যার পূর্ণ জীবনটাই আমাদের জন্য অনুসরণীয়, তার জীবনের সকল কাজ আমাদের জন্য আদর্শ, তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ রাসূল, তারপর আর কোনো নবীর আগমন এ পৃথিবীতে হবে না। কিয়ামত পর্যন্ত এ পৃথিবীতে যত মানুষ আগমন করবে সবাই তার উম্মত, তিনি সবার নবী। আল্লাহ তাআলার পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদের জন্য তিনি আদর্শ। তাকে যারা নবী হিসেবে স্বীকার করবে, আদর্শ হিসেবে গ্রহণ করবে, তারাই শুধুমাত্র আল্লাহ তাআলার কে সন্তুষ্ট করতে পারবে, তারাই শুধুমাত্র নাজাতের অধিকারী হবে। আর তাকে যারা অমান্য করবে, তার দেয়া সীমারেখাকে যারা লঙ্ঘন করবে, এরা ক্ষতিগ্রস্ত। তিনি ওহি ছাড়া কোনো কথা বলতেন না, মা ইয়ান্তিকু আনিল হাওয়া, যে তিনি ওহি ছাড়া কোনো কথা বলতেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আখলাকের তিনি অধিকারী ছিলেন। তিনি এমন আখলাকের অধিকারী ছিলেন, তার আখলাক আল্লাহ তাআলার কাছে এমন মনোনীত, এমন নির্বাচিত আখলাক ছিল, তার কাজগুলো আল্লাহ তাআলার কাছে এমন মনোনীত, এমন নির্বাচিত ছিল, যে আল্লাহ তাআলা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত তার সমস্ত বান্দাদেরকে হুকুম দিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে তিনি যা করেছেন তা হলো তোমাদের জন্য করণীয়, তা তোমরা করো, আর তিনি যা বর্জন করেছেন তা তোমরা বর্জন করো। তিনি যে কাজ সবসময় করেছেন এ কাজ তোমরা সবসময় করো, যে কাজ তিনি সবসময় বর্জন করেছেন এ কাজ তোমরা সবসময় বর্জন করো। তার জীবনকে দেখে দেখে নিজের জীবনকে সাজাও। তিনি যে কাজটা মাঝে মাঝে করেছেন এটা মাঝে মাঝে করো, তিনি যে কাজটা কোনো উজুরের কারণে করেছেন সে কাজটা যখন উজুর তোমার আসবে তখন তুমি করতে পারবে। তিনি তার ব্যাপারে এই বিশ্বাস, এই আকীদা রাখতে হবে, তিনি পিতামাতার মাধ্যমে এই পৃথিবীতে আগমন করেছেন, তার স্ত্রী ছিল, তার সন্তান ছিল, তিনি তার জীবনের মাঝে ব্যথা ছিল, আনন্দ ছিল, তার জীবনের মাঝে কষ্ট ছিল। মানুষের জীবনে যেমন নানাহ ধরনের কষ্ট থাকে, নানাহ ধরনের অবস্থা থাকে, তার জীবনের নানাহ ধরনের অবস্থাগুলো তার জীবনের উপর দিয়েও ঘটেছে। একটা সময়
তিনি ছিলেন কঠিনভাবে নির্যাতিত, শোষিত। আবার একটা সময় আল্লাহ তাআলা তার হাতে শাসন ক্ষমতা, রাজত্ব দান করেছিলেন, তিনি ছিলেন ইনসাফ প্রতিষ্ঠাকারী একজন শাসক। তার জীবনটা এমন এক জীবন যে একদম জীবনের শুরু লগ্ন থেকে জীবনের শেষ পর্যন্ত আল্লাহ তাআলার তত্ত্বাবধায়নে আল্লাহ তাআলা নিজে হেফাজত দ্বারা তাকে গড়ে তুলেছেন। নিজের মতো করে আল্লাহ তাআলা তার তরবিয়তের ব্যবস্থাপনা করেছেন। তার জীবনের একদম প্রথম অংশ থেকে তার জীবনের সমস্ত কাজগুলোই আমাদের জন্য শিক্ষণীয়, আমাদের জন্য নমুনা, এবং তার জীবনের সমস্ত জীবনের একদম প্রত্যেকটা অধ্যায়, জীবনের যে বিষয়ের আলোচনাই আমরা করব ওইটাই আমাদের জন্য ইবাদত। সুবহানাল্লাহ। তার জীবনের আলোচনা যেভাবেই আমরা করব সেভাবেই তার জীবনকে জানা, তার জীবনের আলোচনা করা, এটা আমাদের জন্য ইবাদত। সর্বপ্রথম যে বিষয়টা আমরা আলোচনা করব যে তার জন্ম, তার বংশ, এটা আমাদের প্রথম আলোচনার বিষয়। তো আল্লাহ তাআলার প্রিয় খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে দুইজন পুত্র সন্তানের অধিকারী করেছিলেন। একজন হলো হযরত ইসহাক আর আরেক সন্তান হলো হযরত ইসমাইল। ওনার দুই বিবি ছিল, দুই বিবির ঘরে এই দুই সন্তান। হযরত ইসমাইল আলাইহিস সালামের যখন জন্ম হয় ওনার মা ছিলেন হাজেরা, হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা, হাজেরা আলাইহিস সালাম। তো হযরত শিশু ইসমাইলের জন্মের পর আল্লাহ তাআলার হুকুম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যে এই শিশু ইসমাইল এবং তার মা, তাদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত ভূমি ছিল এই মক্কা। তখন এই মক্কায় কোনো মানুষ, কোনো প্রাণীর বসবাস ছিল না। এ মক্কা আল্লাহ তাআলার নির্বাচিত মনোনীত স্থান ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি হুকুম ছিল আমার মনোনীত, আমার নির্বাচিত এই স্থানে তোমার সন্তান, তোমার স্ত্রীকে রেখে আসো। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান যে হযরত ইসহাক, তার মা ছিলেন বিবি সারা, তাদেরকে নিয়ে হযরত ইসমাইল আলী, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বসবাস ছিল ফিলিস্তিনে, ফিলিস্তিনে বসবাস ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশকে আল্লাহ তাআলা মনোনীত করেছিলেন কোরআনে কারীমের মাঝে যে 25 জন নবীর আলোচনা আমরা পাই, এর মাঝে অধিকাংশ নবী, এদের আলোচনা কোরআনে কারীমের মাঝে করা হয়েছে। তারা সবাই ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম তার বংশের নবী। হযরত ইসহাক আলাইহিস সালাম তিনি নিজে নবী ছিলেন, তার সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন, তার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাকেও নবী করেছিলেন। এই বংশের মাঝেই হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছিলেন নবী হিসেবে, হযরত হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছিলেন নবী হিসেবে, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মনোনীত করেছিলেন নবী হিসেবে, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মনোনীত করেছিলেন নবী হিসেবে, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাকে নির্বাচিত করেছিলেন নবী হিসেবে, এরকম অগণিত নবী
এদের আগমন ছিল এই বনু ইসরাইল এই বংশের মাঝে। তো এই সমস্ত অসংখ্য নবী যারা বনু ইসহাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের, যে ওনার সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম তার বংশে যাদের জন্ম হয়, যারা বনু ইসরাইলের নবী, এদের সকলেরই বসবাস ছিল ফিলিস্তিন। বলা হয় যে 124,000 পয়গম্বর, এর মাঝে প্রায় 1,000 পয়গম্বর আল্লাহ তাআলা এই বনু ইসরাইল এ বংশের মাঝে আল্লাহ তাআলা অগণিত নবীদেরকে প্রেরণ করেছেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের যে আরেকটা শাখা হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশ, এই বংশে কোনো নবীর আগমন ঘটেনি। এই বংশের নবী ছিলেন আল্লাহ তাআলার পেয়ারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সদফরা কে বিনি যে দুরদানপুর না কদর দারদ কে এক দানা দুর, সদফরা কে বিনি যে দুরদানপুর না কদর দারদ কে এক দানা দুর, তু আদুর মকনুনে এক দানাই, তু আদুর মকনুনে এক দানাই, কে পাইরায়ে সুলতনত, কে পাইরায়ে সুলতনত রা খাজাই। যে আপনার ঝিনুক আছে যেটার মাঝে অনেকগুলো মুক্তা থাকে একটা ঝিনুকের মাঝে, আবার কিছু ঝিনুক আছে এটার মাঝে মুক্তাই থাকে একটা, তো যারা ঝিনুক কুড়ায় তারা ওই ওই ঝিনুকটাকে খুঁজে, যেই ঝিনুকের মাঝে মুক্তা থাকে কয়টা, একটা, ওই ঝিনুকটাকে বের করা এটা তাদের লক্ষ্য থাকে। কারণ ওইটার মাঝে ওই একটা যে মুক্তা থাকে এটার এত দামি হয় এটা, যে এত এত মুক্তার এত দাম থাকে না। তো আল্লাহ তাআলা নবী তো পাঠাইছেন একজন, কিন্তু ওই নবী ছিলেন আল্লাহ তাআলার নবী কুলের মাঝে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াও ছিল আল্লাহর কাছে, যখন তিনি হযরত ইসমাইল তাকে তার জন্মের পর, যখন এখানে কোনো পানি নেই, এখানে কোনো গাছ নেই, কোনো গাছপালা নেই, কোনো খাদ্য নেই, গাইরা দি জারাইন, আশেপাশে কোনো ক্ষেত খামার বলতে কোনো কিছু নেই, শুধু পাহাড় আর পাহাড়, এখানে তিনি যখন তার সন্তানকে রেখে যান, কি অবস্থা ছিল, কত বড় পরীক্ষা ছিল তার জীবনের উপর। স্ত্রীও ছিলেন আল্লাহর আনুগত্যকারী, তিনি যখন জানছেন যে এটা আল্লাহর হুকুম তিনিও মেনে নিয়েছেন, তাহলে ফয়সালা আল্লাহর তরফ থেকেই হবে। তো খুব দ্রুত সময়ের মাঝে আল্লাহ তাআলা এই শিশুর হেফাজত, এ মায়ের হেফাজতের ব্যবস্থা করলেন। সেখানে শিশু ইসমাইল তার পায়ের আঘাতে জমজম কূপ তৈরি হয়ে গেল, সুবহানাল্লাহ, এবং সে স্মৃতি আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় ছিল যে শিশু ইসমাইল যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, মা হাজেরা সন্তানকে একটু খাবার দিবেন, কিন্তু সে খাবারের জন্য তো নিজের খাবারের ব্যবস্থাপনা লাগবে, এক ফোঁটা পানির জন্য তিনি যখন ছুটছেন, সেই সাফা থেকে মারওয়া সেই দুই পাহাড়ের মাঝে
তিনি এক পাহাড়ের উপরে উঠতেছেন, আবার নামতেছেন, আরেক পাহাড়ের উপর উঠতেছেন, আর চতুর্দিকে তাকাচ্ছেন কোথাও কি কোনো এক ফোঁটা পানির ব্যবস্থাপনা আছে কি না। তো আল্লাহ তাআলা সেই অবস্থার মাঝে আল্লাহ তাআলা তার কুদরতি পানির ব্যবস্থাপনা সেখানে করে দিলেন। আর যখন পানির ব্যবস্থাপনা হয়ে গেল, মানুষের ব্যবস্থাও হয়ে গেল, ইয়ামান থেকে আসা এক ব্যবসায়ী কাফেলা বনু জুরহুম, তারা এ পথকে অতিক্রম করছিল। তারা যখন দেখলো যে এখানে এত সুন্দর পানির ব্যবস্থা, তারা এই মা হাজেরার কাছে অনুমতি চাইল যে আমরা এখানে থাকার অনুমতি চাই। তিনি তাদেরকে অনুমতি দিলেন, তো সেখানে মানুষের বসবাস শুরু হয়ে গেল। জমজম কূপকে ঘিরে সেখানে বসবাস ছিল হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হযরত হাজেরার, এবং সেই সাথে বনু জুরহুম গোত্রের এই কাফেলার। তো শিশু ইসমাইল একটা সময় বড় হলেন, আল্লাহ তাআলার নানা ধরনের পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর আসলো। শিশু ইসমাইলের পরীক্ষা হলো, মা হাজেরার পরীক্ষা হলো। এক পর্যায়ে আল্লাহ তাআলার হুকুম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি কাবা নির্মাণের। তো সেখানে এ সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে সহযোগী করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে নির্মাণ করলেন। তো সেখানে এই কাবা ছিল আল্লাহর ঘর, আর এ জমজম ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি কূপ এবং পানির ব্যবস্থাপনা। তো হযরত ইসমাইল আলাইহিস সালামের যারা বংশধর, তাদের দ্বারাই এই এলাকা আবাদ হয়, এ মক্কা আবাদ হয়। মক্কার এই যে আকর্ষণ, জমজম কূপ এবং এই কাবা গৃহ, এটার মর্যাদাপূর্ণ দায়িত্ব এটাও ছিল বনু ইসমাইলের। তো হযরতে ইসমাইল আলাইহিস সালাম উনি পরবর্তী সময়ে বিয়ে করেন বনু জুরহুম গোত্রে। তো এভাবে হযরতে ইসমাইল আলাইহিস সালামের বংশধর মক্কায় বাড়তে থাকে। একটা পর্যায়ে এ বনু জুরহুম গোত্র এরা খুব প্রভাবশালী হয়ে ওঠে, এবং এ মক্কায় নানা ধরনের বিশৃঙ্খলা এবং বিপর্যয় সৃষ্টিতে এর নেতৃত্ব প্রদান করে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পর্যায়ে তাদের থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হয়, এবং এই বনু জুরহুম গোত্র অন্যদের প্রবল প্রতিরোধের মুখে তারা এ মক্কা ছেড়ে যেতে বাধ্য হয়। তারা আবার তাদের পূর্বপুরুষদের দেশ ইয়ামানে ফিরে যায়, কিন্তু যাওয়ার সময় এরা জমজম কূপকে বন্ধ করে যায়। প্রায় 200 বছর পর্যন্ত এ বনু জুরহুম গোত্র তারা ছিল এ মক্কার নেতৃত্বে। 200 বছর এদের দ্বারা মানে মক্কা শাসিত হয়। বনু জুরহুম গোত্রের বিদায়ের পর বনু খুজাআ, এটা আরেকটা গোত্র, কয়েক যুগ পর্যন্ত, প্রায় 300 বছর পর্যন্ত এদের কাছে থাকে এই মক্কার নেতৃত্ব। এবং একটা সময়ে এই বনু খুজাআ গোত্র তাদের থেকে নেতৃত্ব বনু কুরাইশ এদের কাছে স্থানান্তরিত হয়, এবং কুরাইশদের কাছে যখন নেতৃত্ব আসে, তখন পর্যায়ক্রমে একটা সময়ে এসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাদা আব্দুল মুত্তালিব, তিনি হন মক্কার সর্দার। এই আব্দুল মুত্তালিব তিনি যখন মক্কার সর্দার হন, তখন পরপর 4 রাত তিনি স্বপ্নে দেখেন যে তাকে একজন ব্যক্তি কুয়া খননের জন্য হুকুম দিচ্ছে, এবং চতুর্থ রাতে কুয়ার নাম জমজম, এবং এই কুয়ার স্থান তাকে দেখানো হয়। এই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে, তখন আব্দুল মুত্তালিব
তার একমাত্র ছেলে হারেস তিনি ছিলেন, অন্য ছেলেদের তখনও জন্ম হয়নি। তিনি এই সন্তান হারেসকে নিয়ে জমজম কূপ এটাকে খনন করেন। এভাবে হযরত ইসমাইল আলাইহিস সালামের সেই জমজম কূপ এটা আবার মক্কাবাসীরা ফিরে পায়। এই দীর্ঘ সময় পর্যন্ত অন্যান্য এলাকার কূপ থেকে তারা পানি সংগ্রহ করত। এই বরকতপূর্ণ মর্যাদাপূর্ণ জমজমের পানি থেকে তারা ছিল বঞ্চিত। আর এই খাজা আব্দুল মুত্তালিব তিনি যখন তার নেতৃত্বে এবং তার মাধ্যমে যখন জমজম কূপ এটা আবার আপনার পুনরায় এটার সন্ধান যখন মক্কাবাসীরা লাভ করে, এর দ্বারা সকল মক্কাবাসী তাদের মনের মাঝে খাজা আব্দুল মুত্তালিব তার শ্রেষ্ঠত্ব এবং তার মর্যাদা এটা ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়। এইভাবে একটা মর্যাদাপূর্ণ গোত্র এবং কুরাইশ বংশের শ্রেষ্ঠতম শাখা হিসেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যে শাখায় যেই বংশে তাকে জন্ম দিবেন, বংশের যে শাখায় তিনি জন্ম লাভ করবেন, সে শাখাটাকে আল্লাহ তাআলা নির্বাচিত করতে থাকেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরশাদ করেন, ইন্নাল্লাহ আসতাফা মিন বুলদি আদম ইসমাইল, যে আল্লাহ তাআলা তিনি আদমের সন্তানদের মাঝে ইসমাইলকে সর্বপ্রথম নির্বাচিত করেছেন। আসতাফা মিন বুলদি ইসমাইল কেনানা, তারপর ইসমাইলের যে সমস্ত সন্তান তার মাঝে বিশেষ করে কেনানা তাকে নির্বাচিত করেছেন। আসতাফা মিন বনি কেনানা কুরাইশান, তারপর এই বনু কেনানা থেকে কুরাইশদেরকে তিনি নির্বাচিত করেছেন। আসতাফা মিন কুরাইশিন বনি হাশেম, তারপর এই কুরাইশের মধ্য থেকে বনু হাশেম এদেরকে বিশেষভাবে নির্বাচিত করেছেন এবং আমাকে সে বংশের মাঝে আল্লাহ তাআলা আমাকে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। একদম হাদিসের মাঝে তিনি বলেন যে একদম পৃথিবীর সেরা বংশে সেরা সময়ে আল্লাহ তাআলা আমাকে এ পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা ছিলেন আব্দুল্লাহ। তার পিতা ছিলেন কে? আব্দুল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা যে আব্দুল্লাহ, তার বয়স যখন 25, তিনি তার বাবা আব্দুল মুত্তালিবের একটা বিশেষ জিম্মাদারি পালন করার জন্য তিনি ইয়াসরিব মদিনা সফরে যান এবং সেখানেই তার ইন্তেকাল হয়। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্ম লাভ করেননি, তিনি মায়ের গর্ভে, এবং মদিনাতেই তিনি দাফন হন ওনার বাবা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতিম হয়ে যান। বাবার সম্পদ হিসেবে তিনি যা পান মিরাস হিসেবে 5টা উট, আব্দুল্লাহ তিনি যখন এন্তেকাল করেন আল্লাহর রসুল মিরাস হিসেবে বাবা যে সম্পদ রেখে যান সে সম্পদ ছিল 5টা উট, 1 পাল বকরি আর 1 হাবশি দাসী, নাবালিকা 1টি, হাবশি দাসী উম্মে আইমান, এ ছিল বাবার রেখে যাওয়া সম্পদ। তিনি বাবার রেখে যাওয়া যে সম্পদ মিরাস হিসেবে পান এই ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের আলোচনা তিনি নিজেই আলোচনা করেন, ইন্নি আব্দুল্লাহ ফি উম্মিল কিতাব লা খাতামুন নাবিয়িন, আমি উম্মুল কিতাবের মাঝে সর্বশেষ নবী হিসেবে আমি নির্বাচিত ঠিক তখন থেকে। ওয়া ইন্না আদম লা মুনজাদিলুন ফি তিনাতিহি, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তখনও কাদার মাঝে রেখেছেন, দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিম তার দুয়ার ফসল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণের পর দোয়া করেছিলেন, যে দোয়া করেছিলেন যে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান, আল্লাহ এই জনপদের মানুষদের জন্য আপনি এদেরই মধ্য থেকে একজন রসুল আপনি প্রেরণ করেন,
যে রসুল তাদেরকে কিতাবের শিক্ষা দিবে এবং তাদেরকে হেকমত শিক্ষা দিবে, তার দোয়া ছিল। তো হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি তো ইব্রাহিম, আমার বাবার দোয়ার ফসল। বেশারত ঈসা কওমাহু, হযরতে ঈসা আলাইহি সালাম তিনি যে তার কওমকে সুসংবাদ দিয়েছিলেন এক নবীর, আমি সেই নবী। ওয়া রুইয়াল্লাতি রাআত উম্মি, এবং আমার মা যে স্বপ্ন দেখছিল আমি সেই স্বপ্নের বাস্তবায়ন, আমি সেই নবী। হযরতে আমিনা রাদিয়াল্লাহু আমিনা আলাইহিস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, তিনি স্বপ্নে দেখছিলেন যে ইন্নাহু খারাজা মিনহা নূরুন, যে তার থেকে একটা নূর বের হচ্ছে। আজা আতলাহু, একদম কুসুরুস শাম, যে একদম শামের, হ্যাঁ, তৎকালীন সময়ের পৃথিবীর শ্রেষ্ঠতম নগরী শাম, সেখানের প্রাসাদগুলো, হ্যাঁ, একদম এই নূরে আলোকিত হয়ে যাচ্ছে, এরকম তিনি স্বপ্নে দেখছিলেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন যে আমি আমার মায়ের সেই স্বপ্ন, আমি ঈসা নবীর সেই সুসংবাদ, আমি সেই ইব্রাহিমী দুয়ার ফসল। তাই পূর্ব থেকেই বিভিন্ন নবীরা সুসংবাদ দিয়ে যাচ্ছিলেন, পৃথিবীবাসী অপেক্ষা করছিল যে পৃথিবীর শ্রেষ্ঠতম সেই মানুষের আগমন এই পৃথিবীর মাঝে ঘটবে। একটা সময় সেই সময় হল ওলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্ম হলো ইয়াউমাল ইসনাইন, সোমবার দিন। সোমবার দিন তিনি জন্মগ্রহণ করলেন 570 খ্রিস্টাব্দে, যেই বছরটা ছিল যে এই বছরেই যে মক্কাকে ধ্বংস করার জন্য আব্রাহা তার হস্তি বাহিনী সহ সে কাবা শরীফে আক্রমণ করেছিল, ঠিক সেই বছরই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম হয়। তাই বছরটা বিশেষভাবে স্মরণীয় এক বছর ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের পর চাচা আবু লাহাব, আবু লাহাব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল, চাচা আবু লাহাবের দাসী সুয়াইবা, তিনি তাকে দুধপান করান সর্বপ্রথম। এই সুয়াইবা, তিনি ওনার চাচা হামজারও তাকেও দুধপান করিয়েছিলেন, এবং ওনার আরেক ভাই ছিল চাচাতো ভাই আবু সালামা, তাকেও দুধপান করিয়েছিলেন। সেই হিসেবে আল্লাহর রসুলের দুধ ভাই ছিলেন হযরত হামজা, একদিকে চাচা আরেকদিকে দুধ ভাই, আর আরেকজন দুধ ভাই ছিলেন আবু সালামা। এরপর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওনার যে দাদা আব্দুল মুত্তালিব, যিনি এই শিশু নবীর অভিভাবক ছিলেন, বনু সাদ গোত্রের এক সম্ভ্রান্ত দাসী হালিমা সাদিয়া, তার কাছে অর্পণ করেন ধাত্রী হিসেবে দুধপান করানোর জন্য। তৎকালীন আরবের এটা প্রচলন ছিল, রেওয়াজ ছিল, যে আরবের সম্ভ্রান্ত গোত্রের লোকেরা তাদের শিশু সন্তানদেরকে দুধপান করানোর জন্য আরবের বিভিন্ন গ্রামগুলোতে পাঠিয়ে দিত। এতে শহরের আবহাওয়া থেকে তারা মুক্ত থাকত, গ্রামীণ আবহাওয়ার মাঝে তাদের শরীর এটা বিভিন্ন রোগ ইত্যাদি থেকে মুক্ত থাকত, শরীর শক্তিশালী হতো, সবল হতো, আর তারা শুদ্ধ আরবি ভাষা এটা তারা গ্রামীণ পরিবেশের মাঝে তারা এটাকে এটার শিক্ষা অর্জন করত। তাই সেই ধারাবাহিকতায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হযরত হালিমা সাদিয়া, এক সম্ভ্রান্ত ধাত্রী ছিলেন, তার তত্ত্বাবধায়নে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম শিশুকাল এটা কাটল। এবং দেখেন ইতিহাস এমন যে হযরত হালিমা সাদিয়া তার পরিবার, এটা ছিল সেই সময়টাই ছিল দুর্ভিক্ষের বছর, তিনি নিজেও ছিলেন নানাভাবে দারিদ্রতার মাঝে আক্রান্ত। তিনি নিজেই বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একে তো দুর্ভিক্ষের বছর, আবার এ সন্তান এতিম সন্তান, এতিম হওয়ার কারণে যারা আরবের বিভিন্ন গ্রাম্য যে সমস্ত পরিবারগুলো তারা এই দুধপান করানোর জন্য শহর থেকে সন্তান গ্রহণ করে, তারা এই শিশু সন্তান যেহেতু এতিম, একে নেওয়ার প্রতি অন্যান্য ধাত্রীরা এর আগ্রহী ছিল না, কারণ তাদের ধারণা ছিল এতিম, এখানে আমাদের লাভ,
এবং আমরা এখান থেকে পারিশ্রমিক হিসেবে কম পাবো। কিন্তু হযরত হালিমা সাদিয়া দারিদ্রতার কারণে তিনি খুব বিপর্যস্ত ছিলেন এবং ওনার বুকে ঠিকমতো দুধও ছিল না, ওনার নিজের সন্তান সেই ঠিকমতো দুধ পেত না। এই অবস্থার মাঝে তিনি এ সন্তানটা একদিকে এতিম, অন্য কেউ তাকে সেইভাবে গ্রহণ করছিল না, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানের জিম্মাদারি তিনি গ্রহণ করলেন। আর গ্রহণ করার পর তিনি বলতেছেন যে আমি নানা ধরনের বরকত আমি পেতে লাগলাম, পথের মাঝেই আমি এমন বরকতের অধিকারী হলাম। এ সন্তানকে যখন আমি দুধ পান করানো শুরু করলাম, আমি আমার স্তনে এত দুধ পেলাম যে সন্তান তো তৃপ্তি সহকারে দুধ পান করলই, বরং আমার নিজের সন্তানও তৃপ্তি সহকারে দুধ পান করল, এবং আমার যে বাহন ছিল এ বাহনটা খুবই রুগ্ন ছিল, খুবই হালকা ছিল, সে খুব দুর্বল ছিল, কিন্তু আমি এ বাহনে যখন উঠলাম দেখলাম এ বাহনও অত্যন্ত শক্তিশালী এবং সে তার মাঝে, হ্যাঁ, আমি বরকতের নিদর্শন এটা আমি খুঁজে পেলাম। আর হযরত হালিমা সাদিয়ার যে সমস্ত বকরির পাল ছিল, যে দেখতাম অন্যান্য পরিবারের বকরিরা এরা সারাদিন চড়ে ক্ষুধার্ত অবস্থাতেই আবার পালের মাঝে ফিরে আসছে, কিন্তু আমার বকরিগুলো একদম পূর্ণ খাবার খেয়ে একদম মোটা তাজা অবস্থায় তারা ফিরে আসতেছে। এবং এরকম নানা ধরনের বরকত তিনি যখন দেখলেন, তার ঘরের মাঝে স্বচ্ছলতা ফিরে আসলো, সুদিন ফিরে আসলো। তাই একটা সময় তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার সময় আসলো, কিন্তু তিনি আবেদন করলেন হযরত হালিমা সাদিয়া মায়ের কাছে যে আমাকে আরো কিছুদিন এ সন্তানকে লালন পালনের সুযোগ দেন। তখন মক্কার মাঝে মহামারী চলতেছিল, তাই আমেনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা মা তিনি সুযোগ দিলেন যে আরো কিছুদিন সেই গ্রামীণ পরিবেশে হালিমা সাদিয়া তার তত্ত্বাবধায়নে সেজন আরো কিছুদিন থাকতে পারে। এরপর দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 অথবা 5, তখন এ হালিমা সাদিয়া তার কাছে থাকা অবস্থায় একটা ঘটনা ঘটল যে এ কিশোর নবী, এ শিশু নবী, তিনি তার খেলার সাথীদের সাথে খেলাধুলা করছিলেন, এমন অবস্থায় এক ফেরেশতা তাকে এসে দূরে নিয়ে তার বুককে চিরে ফেললেন। তো বুক থেকে তার হাড়, তার কলিজা, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলোকে বের করলেন, জমজমের পানি দিয়ে ধুয়ে কিছু জমাট রক্ত এটাকে ফেলে দিলেন এবং বললেন, হাদা হাজু শাইতানি মিনকা, এটা তোমার মাঝের, হ্যাঁ, শয়তানি যে অংশ এটাকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম। তারপর আবার বুক জোড়া লাগিয়ে সে ফেরেশতা অদৃশ্য হয়ে যান। তো খেলার সাথীরা তারা যখন এই অবস্থা দেখল, তারা হযরত হালিমা সাদিয়া তার কাছে পৌঁছে গেল এবং বলল যে শিশু মুহাম্মদ তাকে তো কেউ মেরে ফেলেছে, এমন সংবাদ তার কাছে পরিবেশন করার সাথে সাথে তিনি দৌড়ে আসলেন। এসে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী তিনি খুব মলিন মুখে তিনি দাঁড়িয়ে আছেন। তার কাছ থেকে তিনি জিজ্ঞাসা করার পর তিনি সমস্ত কিছু তাকে বললেন। তো এই ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষবিদীর্ণের ঘটনা। এক কথায় বলতে গেলে একদম ওপেন হার্ট সার্জারি আমরা যেটা বলি, ঠিক এটাই হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো এরপর হযরত হালিমা সাদিয়া তিনি ভয় পেয়ে গেলেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় নিয়ে আসলেন এবং মায়ের কাছে সমস্ত কিছু খুলে বলে মায়ের কাছে তাকে ফিরিয়ে দিয়ে গেলেন। এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিশু অবস্থায় সে গ্রামীণ পরিবেশে থাকা, সেদিনগুলো শেষ হয়ে গেল, তিনি মায়ের কোলে, মায়ের তত্ত্বাবধায়নে ফিরে আসলেন। তো এই মায়ের কোলে ফিরে আসার পর এ আমেনা মা যখন তার সন্তানকে ফিরে পেলেন, তখন তিনি ইচ্ছা করলেন যে আমি এই সন্তানকে নিয়ে তার বাবার কবর জিয়ারত করতে যাব। দাদার কাছে বললেন, তো আব্দুল মুত্তালিব দাদা সব ধরনের ব্যবস্থাপনা করলেন,
এই মা, তার সন্তান এবং দাসী উম্মে আয়মান, এই তিনজনকে নিয়ে মদিনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবর যেখানে, সেই এলাকায় তিনি চলে গেলেন কবর জিয়ারত করার জন্য। সেখানে আল্লাহ রসুলকে নিয়ে তার বাবার কবর জিয়ারত করলেন, সেখানে প্রায় এক মাস থাকলেন। সেখান থেকে মা যখন এই সন্তানকে নিয়ে ফিরে আসবেন, তো সেই মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় আসার পথে প্রায় 225 কিলোমিটার দূরে যে জায়গাটার নাম এখন আবওয়া, ঠিক এখানে যখন আসলেন, তো এখানে আসার পর মা আমেনা খুব অসুস্থ হয়ে গেলেন এবং সেখানেই তার ইন্তেকাল হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে তো আসলেন, কিন্তু মায়ের সাথে দীর্ঘ সময়ে মায়ের মমতায়, মায়ের স্নেহের মাঝে তার থাকার সুযোগ হলো না। এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি ফয়সালা ছিল যে তাকে এতিম করেই তিনি বড় করবেন, এতিম অবস্থাতেই আল্লাহ তাআলা তার তরবিয়তের ব্যবস্থাপনা করবেন। কারণ এই আরবের মাঝে এতিমরা তো বড় অসহায়, এই অসহায় এতিমদের যে অধিকার, এই অধিকার পুনরুদ্ধারে যে জিম্মাদারি তাকে পালন করতে হবে, তিনি যদি এতিম হয়ে থাকেন তাহলেই এতিমের কষ্ট, এতিমের দুঃখ এটাকে তিনি বুঝতে পারবেন। এজন্যই পরবর্তী সময়ে যখন আয়াত নাজিল হয়, আল্লাহ তাআলা তার প্রতি আয়াত নাজিল করেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদকা, তিনি কি আপনাকে এতিম হিসেবে গড়ে তোলেননি? ফাআওয়া, তিনি তো আপনাকে আশ্রয় দিয়েছেন, আপনি তো এতিম ছিলেন। এতিম অবস্থায় আল্লাহ তাআলা তার তরবিয়তের ব্যবস্থাপনা করেছেন। তো যখন তিনি মাতৃহারা, এই উম্মে আয়মান যে ওনার বাবার যে দাসী ছিল, সে উম্মে আয়মান, তিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে মক্কায় ফিরে আসলেন। তো এই উম্মে আয়মান, তাকে আল্লাহর রসুল বলতেন যে ইয়া উম্মি বাদা উম্মি, সে আমার মায়ের পরে আমার মা, ইয়া উম্মাহ বলে তাকে ডাকতেন। এ উম্মে আয়মান, এ উম্মে আয়মানকে পরবর্তী সময় আল্লাহর রসুল তার যে এই গোলাম যায়েদ ইবনে হারেসা, তার সাথে বিয়ে দিয়েছিলেন এবং সে ঘর থেকেই সন্তান হয়েছিল হযরত উসামা ইবনে যায়েদ। তো মক্কায় ফিরে আসার পর তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যে আব্দুল মুত্তালিব, তার বয়স 80 বছর, 80 বছরের বৃদ্ধ এই আব্দুল মুত্তালিব, তিনিও কিন্তু এতিম ছিলেন, এক সময় এতিমই ছিলেন তিনি। তাই দাদার কাছে যখন তার এতিম নাতি শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার বয়স তখন 6 বছর, নবীর বয়স তখন কয় বছর? 6 বছর, দাদার বয়স যখন 80, তো দাদা তার তত্ত্বাবধানের জিম্মাদারি নিলেন, খুব আদর করতেন দাদা। ইতিহাসে আছে যে আব্দুল মুত্তালিব, তিনি তো তখন মক্কার সর্দার, তো কাবার চত্বরে তার একটা আসন ছিল, সে আসনে কেউ বসত না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই আসতেন তখন একদম দাদার সেই সিংহাসনের মাঝে, সে আসনের মাঝে গিয়ে বসতেন। তো চাচারা সরাই দিত যে এখানে বসতে হয় না, এটা দাদার আসন, এখানে বসতে হয় না, কিন্তু আব্দুল মুত্তালিব তিনি বলতেন না, তাকে বসতে দাও, তাকে বসতে দাও, আমি তার মাঝে নিদর্শন দেখতে পাচ্ছি, আমি তার মাঝে সেই নিদর্শন দেখতে পাচ্ছি, সেই সর্দারি দেখতে পাচ্ছি, তাকে বসতে দাও। তো দাদার আদর খুব বেশি দিন তিনি পেলেন না, 82 বছর বয়সে আব্দুল মুত্তালিব তার দাদার তিনিও এন্তেকাল করেন। তো এই দাদার আদরের সময়টা ছিল মাত্র 2 বছর। আব্দুল মুত্তালিব তার যখন এন্তেকাল হয়, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তার উপর জিম্মাদারি দিয়ে যান যে এই আমার এ নাতি আবদুল্লাহর এই রেখে যাওয়া সন্তান, এর তত্ত্বাবধানের পূর্ণ জিম্মাদারি তোমাকে পালন করতে হবে। আর আব্দুল মুত্তালিব তার যে মক্কায় একটা অবস্থান ছিল, একটা সর্দারি ছিল, এটা পর্যায়ক্রমে খাজা আবু তালেব, তিনি
মক্কাবাসীদের কাছে ঠিক তেমন সম্মানিত এবং সকলের কাছে শ্রদ্ধাভাজন এক ব্যক্তি ছিলেন, এ খাজা আবু তালিব। তো এ খাজা আবু তালিব এ চাচার তত্ত্বাবধায়নে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম 8 বছর বয়স থেকে এ চাচার এন্তেকাল হয়। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 50 বছর, চাচার এন্তেকাল হয় যখন তার বয়স কত 50 বছর, তখন চাচার এন্তেকাল হয় প্রায় 42 বছর। এই চাচা আব্দুল আবু তালেব একদম তার নবুয়তি জীবনেরও প্রায় 10 বছর আবু তালেব তিনি চাচা হিসেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার যে মায়া, তার যে মমতা এবং তার যে অভিভাবকত্ব এবং সুখে দুঃখে সর্বাবস্থায় তার পাশে থাকা, এর পূর্ণ হক আবু তালেব তিনি আঞ্জাম দিয়েছেন। তারপর দেখেন এই চাচা আবু তালেব তার তত্ত্বাবধানে থাকা অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 10 অথবা 12, তখন আবু তালেব তিনি সিরিয়ার উদ্দেশ্যে এক বাণিজ্য সফরে, এক ব্যবসায়ী সফরে তিনি সিরিয়াতে যখন যান, এই বালক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজা তাকেও নিয়ে যান। তো সেই সিরিয়া সফরের মাঝে সেখানকার খ্রিস্টান যে সমস্ত পাদ্রীরা ছিল তাদের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়। তো সেই সাক্ষাতে সে সমস্ত পাদ্রীরা তারা তাদের নবীদের রেখে যাওয়া কিতাবের মাঝে শেষ নবীর যে সমস্ত আলামতগুলো আছে এবং শেষ নবী আগমনের যে সময়কাল আছে সেই সময় সে সমস্ত আলামত ইত্যাদি বিষয়গুলো তাদের মাঝে ব্যাপক চর্চা ছিল, তাই তারা সেই সময় অপেক্ষমান ছিল, সব সময় সদা সতর্ক ছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাঝে নানা ধরনের নিদর্শন তারা দেখতে পায়। আবু তালেবের সাথে তারা কথা বলে, শিশু নবীর সাথে তারা কথা বলে এবং সমস্ত কিছুর দ্বারা তারা নিশ্চিত হয় যে এই শিশুই আগামী দিনের নবী হিসেবে আত্মপ্রকাশ করবে। তারা যে সমস্ত কথাগুলো বলে খাজা আবু তালেবের কাছে, তার আগে আল্লাহ রসুলের সাথে তাদের কথা হয়। তো সেখানকার যে পাদ্রী, প্রধান পাদ্রী ছিল বাহিরা, সে আল্লাহ রসুলের সাথে সর্বপ্রথম কথা বলে যে তোমাকে লাত এবং উজ্জার কসম করে বলতেছি কিছু প্রশ্ন করব, সে প্রশ্নের তুমি আমাদেরকে উত্তর দিবে। তো যখন লাত এবং উজ্জার কসম খেয়ে তারা কথা বলল, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জবাব দিলেন যে আমি লাত এবং উজ্জা এটাকে, হ্যাঁ লাত এবং উজ্জা এটা ছিল আরবদের আপনার মূর্তি, যে মূর্তির তারা কি করত, পূজা করত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এই যে মূর্তি পূজা এটার প্রতি তার যে মানে মানে সীমাহীন ঘৃণা এবং অভক্তি এটা তিনি তাদের কাছে প্রকাশ করলেন। এবং এটা যখন প্রকাশ করা হলো, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম সম্পর্কে এবং তার বিভিন্ন আচার ব্যবহার সম্পর্কে তাকেই প্রশ্ন করলেন এবং সমস্ত প্রশ্নের উত্তরে তারা একদম তাদের কিতাবের মাঝে তাদের নবীদের বলে যাওয়া যে সমস্ত আলামতগুলো আছে সমস্ত আলামতগুলো একদম পুঙ্খানুপুঙ্খ তারা বুঝে পেলেন। তারপর আবু তালেবকে তারা প্রশ্ন করলেন যে এ সন্তান সে কে? তো প্রথমে তো আবু তালেব উত্তর দিয়েছেন যে আমার সন্তান, তারা বলছে না আপনার সন্তান না, আপনি মিথ্যা বলতেছেন। তখন সে বলছে যে আমার, তিনি বলছেন যে সে আমার ভাতিজা, তার বাবা কি করে? তখন তারা আবু তালেব তিনি প্রশ্নের উত্তরে বলছেন তার বাবা এই সন্তানকে গর্ভাবস্থায় রেখে তার বাবা তিনি এন্তেকাল করেন। এই সমস্ত তথ্য তখন তারা বলল যে তিনি আগামী দিনের পয়গম্বর হবেন, সুতরাং তার ব্যাপারে আপনি সাবধান। আবু তালেব আবার জিজ্ঞাসা করছেন তিনি যে পয়গম্বর হবেন আপনারা কীভাবে বুঝতে পেরেছেন? তারপর তারা আবার বলেছে যে আমরা তাকে দেখেই বুঝতে পেরেছি দূর থেকে যে এখানে তার উপর হ্যাঁ মেঘ ছায়া দিচ্ছিল। এ ধরনের বিভিন্ন আলামতগুলো তারা তাদের কিতাব থেকে আবু তালেবের কাছে পেশ করলো এবং তাকে সাবধান করলো
যে আপনি সন্তানকে হেফাজত করেন এবং তাকে মক্কা পাঠিয়ে দেন, কারণ এখানকার ইহুদিরা যদি তাকে দেখতে পায় তাহলে তারা তাকে হত্যা করে ফেলবে। তাই সুতরাং তার ব্যাপারে সাবধান। তো আবু তালেব সেই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার এক দাসের মাধ্যমে মক্কায় ফেরত পাঠালেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে নবুয়ত পূর্ব জীবন ছিল, তিনি এই নবুয়ত পূর্ব জমানাতেও তিনি ছিলেন এক পবিত্র জীবনের অধিকারী মানুষ, যে কোনো গুনাহ তাকে স্পর্শ করেনি, কখনো তিনি কোনো মূর্তিকে স্পর্শ করেননি। যেখানে আরবে কুরাইশদের মাঝেও পূজা ছিল, যেখানে কাবা শরীফ, কাবা চত্বর, এখানে সাফার উপর মূর্তি ছিল, মারওয়ার উপর মূর্তি ছিল, এমনকি কাবা ঘর এটার ভিতরেও মূর্তি ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে শিশু অবস্থা থেকে তার এই মূর্তি পূজা, এই মূর্তির প্রতি এবং এই মূর্তি পূজার প্রতি তিনি ছিলেন সোচ্চার, তিনি এটার পক্ষে ছিলেন না শিশু অবস্থায়। এবং একবার তার গোলাম জায়েদ, তখনও তিনি নবী না, এক মূর্তিকে স্পর্শ করেছিল, তিনি কঠিনভাবে তাকে সাবধান করেছিলেন। এবং নবুয়ত পূর্ব জমানায়, সে জমানায় আরবে বিভিন্ন ধরনের পশু কুরবানি হতো মূর্তির নামে উৎসর্গিত করে, তিনি মূর্তির নামে উৎসর্গিত কোনো গোশত তিনি কখনো খাননি। তিনি ছিলেন কল্যাণকামী এবং জুলুমের বিপক্ষে, ইনসাফের পক্ষে। একবার মক্কায় আসলে সেই সমাজটাই ছিল এক নষ্ট সমাজ, যেখানে মানুষের জীবিকা উপার্জনের মাধ্যম ছিল লুট, অন্যায়ভাবে অন্যের সম্পদকে গ্রাস করা, এটাই ছিল তাদের সভ্যতা। যেমন একবার মক্কার মাঝে এমন এক ঘটনা ঘটল, জুবায়েদ গোত্রের এক ব্যক্তি, সে মক্কার সর্দার আস ইবনে ওয়াইল, তার কাছে তার কিছু মালামাল বিক্রি করল। আস ইবনে ওয়াইল মালামাল তো বুঝে নিল, কিন্তু তার মূল্য আটকে দিল, তার মূল্য পরিশোধ করছে না। এই জুবায়েদ গোত্রের এই অসহায় ব্যক্তি, সে জাবালে আবি কুবাইস এই পাহাড়ের উপরে উঠে সে সাহায্যকারী ডাকছিল, যে তোমরা আমাকে সাহায্য করো, আমার উপর জুলুম করা হচ্ছে, আমার কাছ থেকে মালামাল এটা গ্রহণ করা হচ্ছে, আমাকে মূল্য পরিশোধ করা হচ্ছে না। এমনভাবে যখন অসহায় আরতি জানাচ্ছিল, সেখানে অনেকেই সমবেত হয়েছিল সে মসজিদে, এরকম হয় না অসহায় ব্যক্তি চিৎকার করতেছে, সবাই এসে উপস্থিত হয়েছে, এমন হয়ে গেল যে বনু হাশিম গোত্র, বনু মুত্তালিব গোত্র, বনু আসাদ গোত্র, বনু জোহরা গোত্র, বনু তাইম গোত্র, এই পাঁচ গোত্রের লোকদেরকে সে একত্রিত করে ফেলল। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত ছিলেন। যখন সবার মাঝে আলোচনা চলতেছিল আর সেই অসহায় ব্যক্তি আরতি জানাচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যুবক আর এরা হলো সমাজের নেতৃস্থানীয়, অনেকের সাথে তার চাচার সম্পর্ক, অনেকের সাথে তার সামাজিক মুরব্বীর সম্পর্ক, সবাইকে লক্ষ্য করে তিনি প্রস্তাব পেশ করলেন যে আমরা এমন একটা সমাজ গড়ে তুলতে চাই যে সমাজের মাঝে অশান্তি থাকবে না, আমরা সব ধরনের অশান্তিকে দূর করব। দুই নাম্বার, আমরা আমাদের এই অত্র অঞ্চলে যারা মুসাফির আমরা তাদের হেফাজত করব। তিন, আমাদের মাঝে সমাজে যারা দরিদ্র আমরা দরিদ্রদেরকে সাহায্য করব। চার, আমরা এই সমাজের মাঝে যারা জালেম আমরা জালেমদেরকে প্রতিহত করব। এই চারটা প্রস্তাব তিনি যখন পেশ করলেন, সমবেত সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাবকে সমর্থন জানান। আর সমর্থন জানানোর সাথে সাথে তিনি সবাইকে নিয়ে আস ইবনে ওয়াইল তার পর্যন্ত পৌঁছলেন এবং তার কাছ থেকে তিনি এই জুবায়েদ গোত্রের এই অসহায় ব্যক্তির হক এটা তিনি বুঝে নিয়ে এটা তাকে বুঝিয়ে দিলেন। এই যে মানে জালেমের প্রতিরোধ, যে সমাজে জালেমের বিপক্ষে কথা বলার কেউ ছিল না, এই যে জালেমের মোকাবেলায় দাঁড়িয়ে যাওয়া, অন্যায়ের বিপক্ষে কথা বলা, এটা যখন শুরু হয়ে গেল পূর্ণ মক্কায় এক শান্তির সুবাতাস বইতে লাগলো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে একটা সংগঠন গড়ে তুললেন, যেটাকে সবাই বলছিল হিলফুল ফুজুল,
হেল্পফুল ফুজুল মানে কল্যাণকামীদের সংঘ তিনি, হ্যাঁ সবাইকে নিয়ে, সবাই ছিলেন মুরব্বি, তিনি ছিলেন যুবক, মুরব্বিদেরকে একত্রিত করে যুবক তিনি হেল্পফুল ফুজুল এক কল্যাণকামীদের সংঘ গড়ে তুললেন। এবং এই সংঘের চুক্তি ছিল এই, স্লোগানই ছিল এই যে আমরা অশান্তিকে দূর করব আর আমরা মুসাফিরদের হেফাজত করব, দুর্বলদের সাহায্য করব আর জালেমদের প্রতিরোধ করব। এই যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল, চারিদিকে ছড়িয়ে পড়ল এবং চতুর্দিকে তার যারা মজলুম ছিল, যারা অসহায় ছিল, তারা মানে মানবতা এক কঠিন অবস্থা থেকে মুক্তি পেল যে এ সমাজে সত্য কথা বলার মতো, জালেমকে প্রতিহত করার মতো যুবক আছে, এটা একটা বড় ব্যাপার। এবং তখন সবাই তার এ কাজকে, হ্যাঁ সবাই সমর্থন দিচ্ছিল এবং মুহূর্তের মাঝে মক্কাবাসীরা তাকে ডাকছিল আল আমিন, আল আমিন, যে আমাদের আল আমিন, বিশ্বস্ত আল আমিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক, তো মক্কার মাঝে তার সুখ্যাতি ছড়িয়ে পড়ার আরও কয়েকটা বিষয় ছিল যে সেই সময়ের মক্কার যারা সম্ভ্রান্ত ধনী ছিল এরা নিজেরা ব্যবসায়িক সফরের জন্য দূর দূরান্তে যেত না, কিন্তু তারা আমানতদার বিভিন্ন যুবকদেরকে জিম্মাদারি দিত, তাদেরকে ব্যবসার জিম্মাদারি দিয়ে তাদেরকে দূর দূরান্তে পাঠাত, আর তারা হলো ব্যবসা করে এই যারা মূল পুঁজিদাতা তাদেরকে পুঁজি এবং লাভ এটা বুঝিয়ে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই সময় যুবক বিশ্বস্ত আমানতদার এক ব্যবসায়ী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করলেন। তো সেই সময়ের মক্কার শীর্ষস্থানীয় এক ধনী ছিলেন হযরত খাদিজাতুল কুবরা এবং তার ব্যাপক পুঁজি ছিল, তিনিও এই যুবক মুহাম্মদ তাকে নির্বাচিত করলেন এক সফরের মাঝে। হযরত খাদিজাতুল কুবরা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুঁজি দিয়ে ব্যবসার জন্য পাঠালেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা শেষে প্রচুর লাভ সহ পুঁজি হযরত খাদিজাতুল কুবরা তার কাছে বুঝিয়ে দিলেন। এত বিশ্বস্ততার সাথে, এত আমানতের সাথে হযরত খাদিজাতুল কুবরা তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে এমনভাবে ইতিপূর্বে লাভ এবং লভ্যাংশ এবং খুঁটিনাটি আমানতের সাথে তাকে আর কেউ তাকে এইভাবে বুঝিয়ে দেয়নি। এবং হযরত খাদিজাতুল কুবরা তার এক গোলাম মাইশারা তাকে আল্লাহ রসুলের সাথে এই ব্যবসার মাঝে সহযোগিতার জন্য পাঠিয়েছিল, তার কাছ থেকে আল্লাহ রসুলের গুণাবলী ইত্যাদি বিষয়ে যখন জানতে পারলেন তা আল্লাহ রসুলের প্রতি শ্রদ্ধায় এবং ভালোবাসা এবং ভক্তিতে তিনি আল্লাহ রসুলের প্রতি দুর্বল হয়ে পড়লেন এবং আল্লাহ রসুলের কাছে তিনি বিবাহের প্রস্তাব পেশ করলেন। তো পারিবারিক যারা মুরব্বি, চাচা ছিলেন হযরত হামজা, হযরত আব্বাস, আবু তালেব, এদের সকলের সাথে আলোচনার পর আল্লাহ রসুল সিদ্ধান্ত নিলেন, বিবাহের সিদ্ধান্ত নিলেন। তো খুব ধুমধামের সাথে বিয়ে হলো হযরত খাদিজাতুল কুবরার সাথে আল্লাহর রসুলের। বিবাহের সময় আল্লাহর রসুলের বয়স কত ছিল, হযরত খাদিজাতুল কুবরার বয়স কত ছিল, নানাহ ধরনের বর্ণনা আছে, নানাহ ধরনের বর্ণনা আছে। একটা বর্ণনা আমরা জানি আল্লাহর রসুলের বয়স 25, হযরত খাদিজাতুল কুবরার বয়স 40 ছিল, এক্ষেত্রে আরও বর্ণনা আছে। হ্যাঁ সে সমস্ত বর্ণনাগুলোর উপর ভিত্তি করে আমরা সেদিকে বেশি যাচ্ছি না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহারানা হিসেবে হযরত খাদিজাতুল কুবরাকে 20টি উট প্রদান করলেন, 20টা উট, সে জমানায় 20টা উটের অনেক দাম, অর্থাৎ ব্যবসার মাধ্যমে তার সম্পদ ছিল। অনেকে মনে করে যে আল্লাহ রসুল এতিম কিছুই ছিল না, কিন্তু তিনি কিন্তু আরবের শ্রেষ্ঠতম একজন ব্যবসায়ী ছিলেন এবং হযরত খাদিজাতুল কুবরা তাকে যখন বিয়ে করেন তখন মহর হিসেবে 20টা উট প্রদান করেন। এটা দেখতে হবে, এমন না যে হযরত খাদিজাতুল কুবরার, হ্যাঁ তার ধন দিয়ে আল্লাহ রসুল ধনী ছিলেন, অনেক বড় ব্যবসায়ী, তাকে শুধু খাদেম হিসেবে, তাকে মানে তার ব্যবসার দায়িত্বশীল হিসেবেই তাকে গ্রহণ করেছেন, ব্যাপারটা তা না, তিনি একজন ব্যবসায়ী ছিলেন, আল্লাহ রসুল নিজেও একজন ব্যবসায়ী ছিলেন।
তো হযরত খাদিজাতুল কুবরার সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংসারিক জীবন, এটা ছিল অনেক লম্বা সাংসারিক জীবন, প্রায় 25 বছরের সাংসারিক জীবন ছিল হযরতে খাদিজাতুল কুবরার সাথে। এবং হযরতে খাদিজাতুল কুবরা তার গর্ভেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ছেলে এবং চার কন্যার জন্ম হয়। সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হযরতে কাসেম তার জন্ম হয়, এজন্যই তাকে বলা হতো আবুল কাসেম, 17 মাস আবুল কাসেম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছেলের বয়স যখন 17 মাস তখন তিনি ইন্তেকাল করেন। তারপর জন্ম হয় হযরতে জায়নাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে জায়নাবের জন্ম হয়। তারপর আরেক ছেলে সন্তানের জন্ম হয়, তার নাম তিনি রাখেন আব্দুল্লাহ। এই ছেলে সন্তান বলা হয় এটা নবুয়তির পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছেলে সন্তানের জন্ম হয়েছে। তার লকব ছিল তাহের, এই ছেলের লকব কি ছিল? তাহের। আরেকটা লকব ছিল তৈয়িব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছেলেও খুব অল্প কিছুদিনের মাঝেই মারা যান, ইন্তেকাল করেন। আরও তিন মেয়ে হযরত খাদিজাতুল কুবরা তার গর্ভে জন্ম হয়, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম, হযরত ফাতিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চার মেয়ে, এরা দীর্ঘ হায়াত পান। দীর্ঘ হায়াত মানে এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনও মেয়েই, চারও মেয়েই হিজরতের সাথী ছিলেন। এর মাঝে হযরত জায়নাব, হযরত উম্মে কুলসুম, হযরত রুকাইয়া, এদের তিনজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এদের ইন্তেকাল হয়। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রাসূলের ওফাতের সময় একমাত্র সন্তান হিসেবে জীবিত ছিলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 6 মাস পর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারও ইন্তেকাল হয়। এই আরেক সন্তানের জন্ম আল্লাহ রাসূলের হয়, হযরত ইব্রাহিম যার নাম ছিল, তিনি মারিয়া কিবতিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দাসী, তার গর্ভে এই সন্তানের জন্ম হয়। এই সন্তানের বয়স 18 মাস থাকা অবস্থায় তিনিও ইন্তেকাল করেন। তো দেখেন, এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, যে তার বয়স, জীবনের আরও কয়েকটা দিক আছে, যে তিনি যখন যুবক তিনি তখনও নবুয়তির মর্যাদায় আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেননি। তার বয়স যখন 35, তখন কুরাইশরা কাবাকে পুনরায় নির্মাণ করার সিদ্ধান্ত নেন। কারণ ব্যাপার ছিল কাবা এটা চতুর্দিকে পাহাড়, আর পাহাড়ি ঢল এসে সেই সময়ে এক বন্যার মাঝে এবং পাহাড়ি ঢলে কাবার দেয়াল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো কুরাইশরা নতুনভাবে আবার এ কাবাকে নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করে। তো কাবা তখন আসলে চারটা দেয়াল ছিল, ছাদ ছিল না। কাবা শব্দের অর্থই হলো চার দেয়াল। কাবা শব্দের অর্থই কি? চার দেয়ালের সমষ্টি। তো কোনো ছাদ ছিল না। তো কুরাইশরা যখন নির্মাণ করে তখন তারা নতুনভাবে নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। তো কুরাইশদের নির্মাণে কয়েকটা পরিবর্তন হয়। ইব্রাহিমি যে কাবা ছিল, ইব্রাহিম আলাইহিসসালামের যে কাবা ছিল, এর মাঝে কুরাইশরা যখন নির্মাণ করে তখন কয়েকটা পরিবর্তন আবার হয়। একটা পরিবর্তন তো কাবার উপরে ছাদ হয়। ইব্রাহিম আলাইহিসসালাম কাবাকে যখন নির্মাণ করেন তখন পূর্ব দিক দিয়ে প্রবেশ করে পশ্চিম দিক দিয়ে বের হওয়ার একটা পথ ছিল। কুরাইশরা সেই বের হওয়ার পথটাকে বন্ধ করে দেয়, আর কাবাটার ভিতকে অনেক উঁচু করে দেয়, এবং তারা আগে কাবা শরীফের ভিতরেই এবাদতের ব্যবস্থা ছিল, কিন্তু কুরাইশরা সিদ্ধান্ত নিল যে কাবাটাকে তারা উঁচু করে দিবে এবং তাদের অনুমোদন যাদের থাকবে তারাই শুধু কাবা গৃহে প্রবেশ করতে পারবে। আর আরেকটা পরিবর্তন ছিল যে কাবার কিছু অংশ যেটা আমরা হাতিম হিসেবে এখন চিনি, এই অঞ্চলটাকে তারা নির্মাণের সময় বাকি রাখে। কারণ তাদের আরেকটা সিদ্ধান্ত ছিল যে এই কাবা এখানে ওই আমরা আমাদের উপার্জনের কোনো হারাম সম্পদ আমরা দিব না কাবা নির্মাণে,
এবং সকলের পক্ষ থেকে যে চাঁদা সংগ্রহ হয়েছিল সে চাঁদায় পূর্ণাঙ্গ কাবাকে নির্মাণ করা তাদের জন্য ছিল কঠিন। এজন্য কাবার কিছু অংশ এটা তাদের আর্থিক সংকটের কারণে, টাকা ছিল তাদের কিন্তু হারাম টাকা, আর্থিক সংকটের কারণে তারা এই হাতিমের অংশটাকে তারা বাদ দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ইচ্ছা ছিল যে কাবাকে আবার পুনরায় নির্মাণ করা, আল্লাহ তাআলা তার জীবদ্দশায় সেই ইচ্ছাকে বাস্তবায়ন করেননি। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতেন, যখন এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তিনি যখন কাবার খলিফা ছিলেন, তিনি একবার এই কাবাকে এই ভেঙে কুরাইশদের সে নির্মাণকে ভেঙে তিনি পুনরায় আবার কাবাকে স্থাপন করেছিলেন সে ইব্রাহিমী ভিত্তির উপর। কিন্তু পরবর্তী সময়ে যেইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসা ছিল, যেটা তার নিজের ইচ্ছা ছিল, এটাকে তিনি বাস্তবায়ন করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে হাজ্জাজ ইবনে ইউসুফ, তিনি তার সাথে যেহেতু আব্দুল্লাহ ইবনে জুবায়ের তার সাথে যুদ্ধ ছিল, আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে শহীদ করে পরবর্তী সময়ে সে আবার আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নির্মিত কাবার ভিতকে ভেঙে আবার সেই কুরাইশি ভিতের উপর কাবাকে পুনরায় প্রতিষ্ঠা করে। পরবর্তী সময়ে আবার কাবাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসা, তার চাহাত অনুযায়ী ইব্রাহিমী ভিতের উপর গড়ে তোলার উদ্যোগ বিভিন্ন সময় গ্রহণ করা হয়েছিল। কিন্তু সেই সময়ের জবরদস্ত ইসলামী যে ব্যক্তিত্ব ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, যিনি মক্কা মানে মদিনাবাসী ছিলেন, তিনি তখন সিদ্ধান্ত দিলেন যে এইভাবে কাবাকে পুনরায় ভেঙে আবার যদি নির্মাণ করা হয়, দেখা যাবে কাবা এটাকে বারবার ভাঙা বারবার নির্মাণ করা এটার একটা নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়ে যাবে। এজন্য তিনি সিদ্ধান্ত দিলেন যে কাবাকে আর কখনো এটাকে ভেঙে নতুনভাবে নির্মাণ করার সুযোগ এটা দেয়া হবে না, যেই অবস্থায় আছে এই অবস্থাতেই কাবা থাকবে, এর মাঝেই করলাম। তাই কাবা সেই অবস্থার মাঝেই ছিল এবং সর্বশেষ এই দশকে এসে এই ফাহাদ ইবনে আব্দুল আজিজ তার জমানায় কাবাকে ব্যাপকভাবে সংস্কার করা হয়, এটাকে সংস্কার করা হয়, পুনরায় নির্মাণের কাজ আর কখনো করা হয় নাই। আমরা মাঝে কাবা সম্পর্কেও কিছু তথ্য এটা আমরা জেনে নিলাম। তো এ কাবাকে কুরাইশরা যখন নির্মাণ করলো, তো কুরাইশদের মাঝে আবার নতুনভাবে রক্তক্ষয়ী এক সংঘর্ষ দেখা দিল যে কাবার হজরে আসওয়াদ এটাকে কে স্থাপন করবে তার নির্ধারিত জায়গায়। বিভিন্ন গোত্র এ ফজিলত অর্জনের জন্য, এ ফজিলতকে অর্জনের জন্য গোত্রে গোত্রে সংঘাত দেখা দিল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে সবাই একমত হলো যে আবু সাহেবা ফটক কাবার প্রধানতম ফটক ছিল, এ ফটক দিয়ে আগামীকাল সকালে যে সর্বপ্রথম প্রবেশ করবে আমরা তার মাধ্যমে তার সিদ্ধান্তে আমরা এ হজরে আসওয়াদ এ জান্নাতি পাথর এটা স্থাপনের ব্যাপারে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হব। তো এই সিদ্ধান্ত ছিল মক্কার সেই সময়ের যারা কাবার নির্মাতা দায়িত্বশীল ছিল তাদের। পরবর্তী দিন সকালবেলা দেখা গেল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচিত আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনিই সর্বপ্রথম এই ফটক দিয়ে তিনি প্রবেশ করলেন বাইতুল্লায়, আর সবার মাঝে সুরগোল তৈরি হয়ে গেল, সবাই এক কথায় সবাই আনন্দিত হয়ে গেল যে আমাদের আলামিন, আমরা তার মাধ্যমেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হব। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সিদ্ধান্ত নিলেন, তিনি হযরত আসওয়াদকে একটি চাদরের মাঝে রেখে সমস্ত গোত্রপতিদেরকে এ চাদরের বিভিন্ন দিকগুলো তিনি ধরিয়ে দিলেন একদম হযরত আসওয়াদ পর্যন্ত, যেখানে হযরত আসওয়াদকে স্থাপন করা হয়েছে সেই পর্যন্ত তারা সকলেই বহন করে এ পাথরকে নিয়ে আসলো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটাকে তার স্থানে স্থাপন করে দিলেন। এইভাবে তার যে এই সুন্দর সিদ্ধান্ত এটাও মক্কাবাসীদের কাছে বিশেষভাবে সমাদৃত ছিল। তাই এই ছিল তার যুবক বয়স। তার
তার মাঝে একটা অস্থিরতা ছিল। কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন যে অস্থিরতার আলোচনা আমাদের সামনে করেছেন, যে আল্লাযী আনকাদা যাহরাক, যে অস্থিরতা তার মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছিল। এই সমাজের মাঝে জুলুম, এই যে সমাজের মাঝে অন্যায়, এই যে সমাজের মাঝে দুর্বল এতিম, সমাজের মাঝে বিধবা, এরা যে বঞ্চিত, এই অসহায় মানবতার মুক্তি কোন পথে? এই যে মানুষ মূর্তি পূজার মাঝে লিপ্ত, শিশু অবস্থা থেকে এ মূর্তি পূজার প্রতি তিনি ছিলেন নিরাসক্ত, তিনি শান্তির পথ, মুক্তির পথ, এটাকে তিনি খুঁজতেছিলেন, এটাকে তিনি ফিরতেছিলেন। তৎকালীন সময়ের আপনার জাহিলি যুগের এটা একটা বিশেষ ইবাদত ছিল, এটাকে বলা হয় মিন বাকায়া ইব্রাহিম, যে ইব্রাহিমই ধর্মের যে অংশটা বাকি ছিল। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার মূল মিশন তো ছিল তৌহিদ। হযরত ইসমাইল আলাইহিস সালাম, তার প্রচারিত দিন ছিল তৌহিদ। তারা কি ছিলেন? তৌহিদের ঘোষক ছিলেন, তৌহিদের প্রচারক ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এ কালেমার প্রচারক ছিলেন। কিন্তু আজকের মক্কা, আজকের মক্কার গুত্রে গুত্রে শিরিক, আজকে কাবার চত্বরে আল্লাহর ঘর যেখানে, সেখানে পর্যন্ত শিরিক চলছে। মানুষ মূর্তি মূর্তির সামনে মাথা নত করছে। অর্থাৎ এ মক্কার মাঝে ইব্রাহিম আলাইহিস সালামের নাম ছিল, তারা বলছিল আমরা ইসমাইলি বংশধর, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের তৌহিদের শিক্ষা, ইসমাইল আলাইহিস সালামের তৌহিদ রেখে যাওয়া তৌহিদের শিক্ষা, এটা তার বংশের লোকের মাঝে ছিল না। সে জায়গাটা দখল করেছিল শিরিক। এই শিরিক কিভাবে আসলো এটার ইতিহাস আছে। শিরিক কিভাবে আসলো? এ মক্কার বনু খুজাআ, এরা যখন নেতৃত্বে, বনু খুজাআ গোত্রের এক সর্দার, তার নাম ছিল আমের, খুব ধনাঢ্য ব্যক্তি ছিল, প্রভাবশালী ব্যক্তি ছিল। সে যখন সিরিয়া সফর করলো, সেখানে যে এসে দেখলো যে সিরিয়ার এ সমস্ত ব্যক্তিরা তারা হুবাল মূর্তির পূজা করে, তাদের কাছ থেকে সেই পূজার কারণ জানলো, যে এর মাধ্যমে তারা বৃষ্টি প্রার্থনা করে, তারা তাদের রিজিক এটা প্রার্থনা করে। তো সে সিদ্ধান্তে বসলো এই সিরিয়া নবীদের পুণ্যভূমি, আল্লাহ শত শত নবীদেরকে এলাকায় পাঠাইছেন, আর এ নবীদের পুণ্যভূমির বাসিন্দা এরা যারা, এরাই মূর্তির মাধ্যমে এরা বৃষ্টির প্রার্থনা করে, এরা বৃষ্টি পায়, এরা রিজিকের প্রার্থনা করে, রিজিক পায়। সে খুব মূল্য দিয়ে সেখান থেকে হুবালের একটা মূর্তি ক্রয় করে নিয়ে আসে মক্কায় এসে। সে নিজেও প্রভাবশালী ছিল, তার গোত্রের প্রভাবশালী ব্যক্তিদেরকে রাজি করে সে এই হুবালের মূর্তি এটাকে কাবার চত্বরে স্থাপন করে দিল। এই সর্বপ্রথম সে এই মূর্তিকে কাবার চত্বরে আনে, আর এইভাবে তার মাধ্যমে প্রথম মূর্তি আসে, আর এইভাবে আরো বিভিন্ন মূর্তিগুলো এটার সয়লাভ একে একে কাবায় আসতে থাকে। এক সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া ইবাদত, হজ, এটা তো তার রেখে যাওয়া ইবাদত, এটা মক্কাবাসীদের মাঝে এটা ইব্রাহিমী তরিকায় ছিল, আর এদের মাধ্যমে সে তরিকা একটা পর্যায়ে বিপর্যস্ত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। তারা সেই ইবাদতের মাঝেও পরিবর্তন আনল, সেই ইবাদতের মাঝেও তারা পরিবর্তন আনল। কাবার চত্বরে একসময় ইবাদত চলত আল্লাহর, এখন এই কাবার চত্বরে ইবাদত চলে মূর্তির। এইভাবে পরিবর্তন হয়ে গেল কাবার চত্বর, এইভাবে তৌহিদের পুণ্যভূমি এটা শিরিকের লীলাভূমিতে পরিণত হল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে আত-তাহান্নুস, নির্জনে চলে যাওয়া, এটা ছিল বাকায়া ইব্রাহিম, ইব্রাহিমী ধর্মমতের অবশিষ্ট এই অংশটা বাকি ছিল। খাজা আব্দুল মুত্তালিব
তার ইতিহাসও পাওয়া যায় যে নির্জনে বিভিন্ন পাহাড়ের আপনার চূড়ায় তারা নির্জনে একাকী অবস্থায় থেকে ধ্যান করা, বিভিন্ন মুরাকাবার মাঝে থাকা, এ ধরনের এবাদতে তারা অভ্যস্ত ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা তাকে নবুয়তি প্রদান করবেন, সে সময়ে যখন কাছাকাছি, তার লুকালয় আর ভালো লাগে না, তিনি একাকীভাবে কিছু পানি নিয়ে, কিছু ছাতু নিয়ে তিনি মক্কা থেকে 6 কিলোমিটার দূর, এখন গেলে কিন্তু প্রায় অনেক দূর, 13 কিলোমিটার দূর, এই বছর হজের সফরে একদম জাবালে নূরের পাশে আমার বাসা ছিল, একদম যেখানে বাসা দিছে যেই দেখি সামনে জাবালে নূর, এবং যেই পথ দিয়ে আপনার এই পাহাড়ে উঠার পথ, সেই পথেই আমার বাসা ছিল। সেখানে প্রায় 10 দিন থাকার সুযোগ হয়েছে। তো এর আগেই আমি এই পাহাড়ে উঠছি, ইতিপূর্বের হজের সফরেই সে পাহাড়ে ওঠার সুযোগ এবং পাহাড়ে মানে ওঠার চেষ্টা, এবং সেই পর্যন্ত আল্লাহর রাসূল যেখানে তিনি নির্জনে সেই মানে তাহান্নুস একাকিত্বে থেকে তিনি ওহির সম্পদ এটাকে অর্জন করেছেন, ঠিক সে জায়গায় ইতিপূর্বেই আমি গিয়েছি। তবে এইবার বাসাটা ছিল কাছে, কিন্তু এইবার আর ওঠার সুযোগ হয় নাই। তো এটা মক্কা থেকে আসলে 6 কিলোমিটার দূর, কিন্তু এখন পথ মানে রাস্তা এত দূর করেছে যে এখন প্রায় 13 কিলোমিটার দূর, এখন অনেক দূর। তো সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে থাকতে থাকলেন এবং সেখানেই ইবাদতের মাঝে, একাকিত্বের মাঝে, সে জায়গাটা বড় সুন্দর যে অনেক উঁচু, আর সেখান থেকে একদম মানে কাবা শরীফটা, আল্লাহর ঘরটা, এটা একদম খুব সুন্দর মতো দেখা যায়। সেখানে বসে আল্লাহর ঘরকে দেখা এই সুযোগটা খুব সুন্দর মতো, এবং এক তো নির্জন, কোনো লোকালয়ের কোনো আওয়াজ নেই, আবার আল্লাহর ঘরটা এটা একদম সামনে, এটা যে দূরে এটা অনুভব হয় না, এত সুন্দর একটা। সেখানে গেলে সেই দৃশ্য দেখলে বোঝা যায় যে এই দৃশ্যটাই একটা চমৎকার দৃশ্য। তো সেখানে থাকা অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ ধ্যান, প্রথমে তো তিনি নানা ধরনের সত্য স্বপ্ন এটা দেখতেছিলেন, যাই স্বপ্ন দেখেন, হ্যাঁ দেখা যাচ্ছিল যে তাই ফলদায়ক হয়, তাই বাস্তবায়ন হয়, এরকম সত্য স্বপ্ন এটা তিনি দেখতেছিলেন। একটা পর্যায়ে আল্লাহ তাআলার হুকুমে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম তিনি তার কাছে ওহী নিয়ে আসলেন, ওহির ধারাবাহিকতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুরু হয়ে গেল। এই হলো তার জন্ম পূর্ব সময় থেকে নিয়ে শুরু করে তার জন্ম, তার কৈশোর, তার যৌবন এবং তার নবুয়তপূর্ণ মানে নবুয়ত পূর্ব অবস্থা। এর মাঝে যে সমস্ত বিষয়গুলো আমাদের সামনে আলোচিত হলো, 1 নম্বর হলো সেই সময়ের মক্কার শ্রেষ্ঠতম বংশে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে এবং শ্রেষ্ঠতম শাখায় আল্লাহ তাআলা তাকে এতিম অবস্থায় তাই তিনি জন্ম লাভ করেন। এবং আরেকটা ব্যাপার যে তিনি নিরক্ষর ছিলেন, এবং শুধু তিনি না, তার বংশ কুরাইশ এবং আরব এরাও ছিল নিরক্ষর, এদের কাছে অক্ষরের কোনো জ্ঞান ছিল না। আল্লাহ তাআলা এইভাবে তাকে নিরক্ষর অবস্থায় বড় করেছেন যেন কেউ বলতে না পারে যে এ কোরআন তিনি নিজে রচনা করেছেন, আল্লাহ ভবিষ্যতে যাকে নবী করবেন, একে তো তিনি এতিম, দ্বিতীয় তিনি নিরক্ষর, তার কোনো অভিভাবক নেই, পৃথিবীতে তার কোনো শিক্ষক নেই, কিন্তু আল্লাহ তাআলা নিজ তরবিয়তের মাধ্যমে তাকে এমন ভাবে বড় করেছেন যে নবুয়ত পূর্ব জমানাতেও সেই পাপ পঙ্কিলতার শহরে, সেই অন্যায় আর জুলুমের শহরে তিনি সব ধরনের মানে নোংরামি থেকে, সব ধরনের অপবিত্রতা থেকে তিনি মুক্ত এক পবিত্র সন্তান ছিলেন। এবং তার জন্ম পূর্ব মুহূর্ত থেকে তার নবুয়ত পূর্ব সময় পর্যন্ত অসংখ্য নিদর্শন দ্বারা তিনি যে আগামী দিনের নবী এটা প্রকাশ পাচ্ছিল,
তাই এর মাধ্যমে এই বিষয়টা কিন্তু আমাদের সামনে এসে যায়। আল্লাহ শ্রেষ্ঠতম আমানত নবুয়ত যাকে দিবেন, তিনি ছিলেন শ্রেষ্ঠতম ব্যক্তি, শ্রেষ্ঠতম ব্যক্তি ছিলেন। আর নবুয়ত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত এমন এক সম্মান, এটা কোনো ব্যক্তি নিজ ইচ্ছায় নিজ সাধনায় এটা কোনো ব্যক্তি অর্জন করতে পারবে না, এটা অর্জন করা সম্ভব না। নবুয়ত এটা আল্লাহ তাআলার এমন এক প্রদত্ত নিয়ামত, আল্লাহ তাআলা যাদেরকে নবী করেন আল্লাহ তাআলা নিজ তত্ত্বাবধানে নিজ কুদরত দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে বড় করেন, তাদের পূর্ণ জীবনই শিক্ষণীয়, তাদের পূর্ণ জীবনটাই নমুনা। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস এটা থেকে এই বিষয়টা কিন্তু আমরা শিখতে পারি যে তিনি যখন যুবক তখনও তিনি ছিলেন কল্যাণের পক্ষে, সেই জুলুমের নগরীতে জালেমের মোকাবেলায় তিনি ছিলেন প্রথম প্রতিরোধকারী ব্যক্তি। তাই জুলুমকে সহ্য করা না, জুলুমের মাঝে ধৈর্য ধারণ করা না, বরং জালিমের মোকাবেলা করা, জালিমের মোকাবেলায় কথা বলা আর অসহায়ের পাশে দাঁড়ানো, এটাই কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম আদর্শ। আমরা তার রেখে যাওয়া আদর্শগুলোর উপর আমরা যদি আমাদের জীবনকে গড়ে তুলতে পারি যে আমরা হব বিশ্বস্ত, আমরা হব আমানতদার, আমরা হব সত্যবাদী, সব ধরনের অন্যায় থেকে সব ধরনের জুলুম থেকে আমরা হব পবিত্র, কারণ আমাদের নবী ছিলেন বিশ্বস্ত, নবী ছিলেন আমানতদার, নবী ছিলেন সত্যের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, জুলুমের বিপক্ষে। তাই সেই নবীর উম্মত আমরা কিভাবে অন্যায়ের পক্ষে থাকব, সে নবীর উম্মত সে অন্যায় দেখবে আর সে মানে মুখ বুঝে রাখবে, সে নবীর উম্মত এটা কিন্তু সে নবীর উম্মত হিসেবে এটা তার আলামত না। তাই নবীর জীবন থেকে এ সমস্ত শিক্ষাগুলো আমরা যদি গ্রহণ করতে পারি তাহলে আমাদের আজকের পৃথিবীটাও কিন্তু সুন্দর হতে পারে, আমাদের আজকের সমাজটাও সুন্দর হতে পারে। আসলে সমাজ তো সুন্দর হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার রেখে যাওয়া শিক্ষা এটা আমরা যখন আমাদের মাঝে গ্রহণ করব, আমাদের দ্বারাই সমাজ পরিবর্তন হবে, আমাদের দ্বারাই একটা ইনসাফপূর্ণ একটা সুবিচার ভিত্তিক একটা সমাজ গড়ে উঠবে, সমাজ থেকে জুলুম অন্যায় বিদায় নিবে। কিন্তু আমাদেরকে জেগে উঠতে হবে, জাগ না হয় জাগলে আফলাক কে সায়া তোলে, আখির তো সোনা পড়েগা খাক কে সায়া তোলে। আমাদের দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী জীবন, এরপর আমাদের সকলের ঠিকানা কবর, মৃত্যু আমাদের সকলের সামনে উপস্থিত। জীবনকে যত সুন্দর করে গড়ে তুলব আমাদের আখেরাত তত সুন্দর হবে। আর জীবন সুন্দর হবে কখন, যখন এই প্রিয় নবীর জীবনকে আমরা জানব এবং এই জীবনকে সামনে রেখে আমরা যখন আমাদের কর্মসূচি আমাদের জীবনটাকে আমরা যখন তার মতো করে গড়ে তুলব আমাদের জীবন সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবনে সিরাতকে ব্যাপকভাবে চর্চা করার এবং সিরাতুন নবীর আলোকে আমাদের জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি।